আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মনিরাস ওয়ার্ল্ড। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। নতুন আরও একটা ব্লগ ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সাথে। তো আপনারা নিশ্চয় দেখেই বুঝতে পারছেন এখানে একটা পার্সেল এসেছে। তো এখন বিকেলবেলা, বিকেল থেকে আজকের ভিডিওটা শুরু করছি। তো পার্সেলে হচ্ছে বাবুর জন্য অনলাইনে একটা গিফট অর্ডার করেছিলাম, সেই পার্সেলটাই এসেছে। তো অনলাইনে কি অর্ডার করেছিলাম আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব, পুরো ভিডিওটি জুড়ে থাকবেন আশা করছি, স্কিপ না করে আপনাদের কাছে ভালো লাগবে। আর আজকের ভিডিওটি একটু ছোট হয়ে গেছে, সবাই প্লিজ ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার অনেক আপু ভাইয়ারাই বলেন যে আপু বড় ভিডিও দিবে, কখন শেষ হয়ে যায় জানেই না বা বুঝতেই পারি না। তো যাই হোক, এই তো পার্সেলটা কিন্তু বের করে নিয়েছে বাবু। বাবুর জন্য একটা ওয়াচ মানে অর্ডার করা হয়েছিল, তো সেই ওয়াচটাই এসেছে। ঘড়িটা কিন্তু সে তার নিজের পছন্দ মতোই অর্ডার করেছে, জাস্ট অর্ডার করার আগে মানে অর্ডার কনফার্ম করার আগে আমার অনুমতি নিয়েছে, তারপর আর কি অর্ডার কনফার্ম করেছে। তো অনেক দিন ধরে চাচ্ছিল এই ওয়াচটা কিনতে। আমার কিন্তু অ্যাপেল ওয়াচ আছে, তো আমার ওয়াচটা ও মাঝে মাঝে পরে, তো আমি আবার বকা দেই যে তোমার তো অ্যাপেল ওয়াচ পরার বয়স হয়নি, তো এই জন্য খুব কষ্ট পায়, মনে কষ্ট নিয়েই এই ঘড়িটা কিনতে চেয়েছে আর কি। তো যাই হোক, পরে আর আমি নাও করিনি, এই ঘড়িটা অর্ডার করেছে, তো আজকে দিয়ে গেল। এখন এখন আনবক্সিং করছে, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। ঘড়িটা কিন্তু খারাপ না, ভালোই আছে বাচ্চাদের জন্য। 2,050 টাকা নিয়েছে ঘড়ির প্রাইসটা, ডেলিভারি চার্জ মনে হয় 50 টাকা, আর 2,000 টাকা হচ্ছে ঘড়ির প্রাইস। দুইটা স্ট্র্যাপ দিয়েছে সাথে, একটা অরেঞ্জ কালার, একটা হচ্ছে ব্লু কালার। যখন যেটা ইচ্ছা সেটা খুলে লাগাতে পারবে। এই তো অরেঞ্জ কালারটা লাগিয়ে নিয়েছে, মাশাল্লাহ ঘড়িটা দেখতে খুবই সুন্দর, কিন্তু আমার ছেলের পছন্দ আছে বলতে হয়। তো ঘড়িটা অন করলো, এটাতে আরও কিছু অপশন মনে সেট করতে হবে, যাই হোক সেগুলো ওর ব্যাপার, ও করে নিবে। তো আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর কি, ঘড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটা হচ্ছে আমার বাবুর বার্থডে গিফট আমার পক্ষ থেকে। যে পরিমাণ গরম পড়েছে, আজকে কোনো রান্নাবান্না করিনি সারাদিন, তো সারাদিন কোনো রকম এটা সেটা দিয়ে খেয়ে চালিয়ে দিয়েছি, মানে গতকালকের রান্না দিয়ে। তো এখন ভাবছি রান্নাবান্না করব, মানে ডিনারের জন্য কিছু রেডি করব। তো এখানে চিকেন বল বের করে নিয়েছি, মিট বল আর কি, এগুলো একটু হালকা ভেজে নিচ্ছি। আর ফ্রিজে রাইস আছে, রাইসটা রান্না করা আছে আর কি ডিপ ফ্রিজে, সেখান থেকে এক বক্স রাইস নামিয়ে নিয়েছি। তো ভাবছি মিট বল দিয়ে রাইসটা দিয়ে ফ্রাইড রাইস করে দিব আর কি, একটু অন্যরকমভাবে। তো এই তো এখানে আমি চিকেনও নামিয়েছি, চিকেন দিয়ে চিকেন স্যুপ করব। চিকেন স্যুপের পুরো রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব, রিকোয়েস্ট ছিল। আর এই তো রাইসটা, এক বক্স রাইস নামিয়েছি, আমাদের তিনজনের হয়ে যাবে। তো যাই হোক, এখন রান্নাবান্না করছি, কিন্তু এত পরিমাণ গরম কি বলবো। আর যে পরিমাণ লোডশেডিং, কারেন্টের যে সংকট চলছে, আমার মনে হয় কারেন্টের সংকটে আমাদেরও সচেতন হওয়া উচিত। অপ্রয়োজনে লাইট ফ্যান চালিয়ে রাখা যাবে না, অপ্রয়োজনে কোনো কিছু চালিয়ে রাখা যাবে না, এতে করে কিন্তু বিদ্যুৎ সাশ্রয় হবে আর আমাদেরই লাভ হবে। যে পরিমাণ দেশে বিদ্যুতের সংকট চলছে, আমরা যদি সবাই সচেতন না হই তাহলে কিন্তু এটা রোধ করা সম্ভব হবে না। তো এই জন্য আমি বলবো সবাই একটু সচেতন হয়ে লাইট ফ্যান বা টিভি সব কিছুই একটু সচেতন হয়ে ইউজ করবেন। আমি তো এখন কারেন্টের চুলায়ও রান্না কমিয়ে দিয়েছি, কারণ যেহেতু বিদ্যুৎ সংকট গ্যাস দিয়ে রান্নাটা চালাচ্ছি। তো যাই হোক, এখানে স্যুপ বের করে নিলাম, এগুলো হচ্ছে রেডিমেড স্যুপ, চিকেন স্যুপ। রেডিমেড চিকেন স্যুপটা দিয়ে আমি কিভাবে চিকেন স্যুপ তৈরি করি বাসায় আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর এটা হচ্ছে প্রাণের ম্যাজিক মশলা, ম্যাগিটাও ভালো, ম্যাগি যে স্বাদ মশলাটা আছে সেটাও ভালো, তবে এবার এটা এনেছি। এখন স্যুপটা রান্না করার জন্য প্রসেসিং করে নিচ্ছি, একটা বল নিয়ে নিলাম, আর 2 প্যাকেট স্যুপ রান্না করব আমাদের তিনজনের জন্য। 2 প্যাকেট স্যুপই একটা বলের মধ্যে নিয়ে নিচ্ছি। স্যুপটাকে প্রথমে নর্মাল পানি দিয়ে, মানে নর্মাল ফুটানো পানি দিয়ে একটু গুলিয়ে রাখবো।
তো এই তো 2 প্যাকেট স্যুপ নিয়ে নিলাম, আর 2 প্যাকেট স্যুপের জন্য 700 মিলি পানি লাগবে, মানে 1 প্যাকেটের জন্য 350 মিলি। আর আমার এটা তো মেজারমেন্ট কাপ, এটাতে মেপে আমি 700 মিলি পানি দিয়ে দিলাম। আর একটু নেড়েচেড়ে মিক্সড করে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। আর এদিক থেকে চুলায় চলে এলাম, চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, আর অল্প পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে এখন যে চিকেনটা ফ্রিজ থেকে নামিয়ে রেখেছি ধুয়ে ভালো করে সেই চিকেনের পিসগুলো দিয়ে দিলাম। চিকন চিকন করে লম্বা করে কেটে নিয়েছি। 1/2 চা চামচ করে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, লবণটা একটু কমে দিলাম কারণ সয়া সস অ্যাড করব। এখন কালো গোলমরিচ কিছুটা ক্র্যাশ করে দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস অ্যাড করলাম। তারপর নেড়েচেড়ে ভালো করে চিকেনটাকে কষিয়ে নিয়েছি। এরপরে আমি অ্যাড করছি 1 প্যাকেট ম্যাজিক মশলা, এটা হচ্ছে প্রাণেরটা। তো ম্যাজিক মশলাটা দিলে কিন্তু সব খাবারেরই টেস্ট বেড়ে যায়, ফ্লেভারটাও খুব ভালো আসে। এরপর যে স্যুপটা আমি পানিতে গুলিয়ে রেখেছিলাম সেটাও অ্যাড করে দিলাম। নেড়েচেড়ে এখন রান্না করে নিব। মিডিয়াম হিটে রেখেই স্যুপটা রান্না করছি। এক চুলায় স্যুপটা রান্না করে নিচ্ছি, আর পাশের চুলায় কিন্তু আমি ফ্রাইড রাইসটাও রান্না করছি। চিকেন মিট বল দিয়ে আমি ফ্রাইড রাইসটা রান্না করছি, আর কিছু পরিমাণ মটরশুঁটি নামিয়ে নিয়েছি ফ্রিজ থেকে, এখন মটরশুঁটিটাও দিয়ে দিলাম। এই ফ্রাইড রাইসের রেসিপিটা কিন্তু সম্পূর্ণ আমার, আমি কিন্তু কারো রেসিপি ফলো করে করছি না। আবার অনেকে বলতে পারেন যে এটা ফ্রাইড রাইস হয়নি, তো এটা আমার মনের মতো করে আমি বানাচ্ছি আর কি, আমার বাচ্চাদের জন্য। আর খেতেও খুব বেশি টেস্ট হয় এভাবে রান্না করলে। আমি আগে পরেও চিকেন মিট বল দিয়ে ফ্রাইড রাইসটা করেছি, ঝটপট খুব সহজেই হয়ে যায়। আর এপাশ থেকে আমার স্যুপটাও কিন্তু হয়ে যাচ্ছে, বলক চলে এসেছে, নেড়েচেড়ে রান্না করে নিয়েছি। এ পর্যায়ে যখন চলে এসেছে তখন 1/2 কাপ পরিমাণ আমি টমেটো ক্যাচাপ অ্যাড করে দিলাম। টমেটো ক্যাচাপটা অ্যাড করলে স্যুপের আসল টেস্ট চলে আসবে। আর যদি কেউ একটু বেশি ঝাল খেতে চান, এ পর্যায়ে কয়েকটা কাঁচামরিচের কুচি অ্যাড করতে পারেন। একটা ডিমকে ভালো করে ফাটিয়ে নিলাম, ডিমটাও আমি উপর থেকে দিয়ে দিলাম। ডিমটা দেওয়ার পর নেড়েচেড়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। স্যুপটা কিন্তু আমার অলমোস্ট হয়ে গিয়েছে, আর কিছুক্ষণ রেখেই আমি স্যুপটা নামিয়ে নিব। এভাবে স্যুপ রান্না করে অবশ্যই যারা বাসায় ট্রাই করেনি অবশ্যই ট্রাই করবেন, দেখবেন কত বেশি মজা হয়, একদম চাইনিজ রেস্টুরেন্টের চেয়েও অনেক বেশি মজা হয়। আর বাসায় কিন্তু বাইরে থেকে আমরা অনেক দাম দিয়ে কিনে খাই, বাসায় এভাবে তৈরি করে খেলে কিন্তু সেটা অনেক বেশি স্বাস্থ্যসম্মতও হয়। স্যুপটা কিন্তু অনেক বেশি ইয়াম্মি এবং মজা হয়েছিল, আমি তো এখন ভয়েস ওভার করছি। আর ফ্রাইড রাইসটাও আমার অনেক বেশি মজা হয়েছিল। 2টা রেসিপি আমি আমার মনের মতো করে, আমি যেভাবে করি বাসায় সেভাবে শেয়ার করলাম। আপনারা কিন্তু কমেন্ট করবেন কেমন হয়েছে। আর এই তো সব কিছু সার্ভ করে এখন বাবুর রুমে চলে এসেছি, কারণ এই রুমটাতে এসি চলছিল। প্রচণ্ড গরমের মধ্যে মনে হলো যে একটু মাটিতে বসে একটু আরাম করে খাই। আর একটা কথা না বললেই না, খাবার যত বেশি টেস্ট হোক না কেন, যদি সার্ভটা ভালো করে না করা যায় তাহলে কিন্তু সেই খাবারের টেস্টটা ভালো বোঝা যায় না। তো সেজন্য কিন্তু আমি সবসময় খাবার রান্না করার পর একটু সুন্দর করে ডেকোরেশন করার চেষ্টা করি, একটু সুন্দর করে সার্ভ করে বাচ্চাদের সামনে পরিবেশন করার চেষ্টা করি। তো এখন এই তো স্যুপ দিয়ে দিলাম, একপাশে ফ্রাইড রাইস দিয়ে দিচ্ছি, বাচ্চাদেরকে দিয়ে দিচ্ছি, আর আরিয়ানা নিজে আরিয়ানাটা নিয়ে নিচ্ছে, কারণ আমার অনেক বেশি টায়ার্ড লাগছিল গরমে রান্নার চুলার কাছে থেকে আর কি। তো আপনাদের কাছে আমার আজকের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আর সব কিছু রান্না বা সার্ভ করাটা কেমন লেগেছে, আমরা নিচে বসে আজকে খাচ্ছি, এটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেলটাতে আজকেই প্রথম এসেছেন, আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটির পাশে থেকে যাবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর সাবস্ক্রাইব করার পর কিন্তু পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। অনেক বেশি টেস্টি হয়েছিল, রিভিউ দিয়ে দিলাম খাওয়ার পর। তো আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আল্লাহ।